বাংলাদেশের সাধারণ গরিব মানুষগুলোর কথা এবং এই গরিব মানুষগুলোর সুরক্ষা আমরা কিভাবে দিব। আপনারা বললেন যে একটু আগে ইউসুফের সাথে আলোচনা হলো, দেখেন ওই যে মানুষগুলোকে এক লক্ষ কার্ড, এক কোটি কার্ডের আছে, সে এক কোটি কার্ডের ভিতরে ভুয়া বলে ওটার ভিতরে 46% আদিবাসী লোক ঢুকেছে, তৎকালীন নেতাদের আত্মীয় স্বজনরা ঢুকেছে বলে পুরোটাই বন্ধ করে রেখেছি। তার মানে হলো ওই যে 52% ঠিক মানুষ ছিল তাকেও তো টাকা দিচ্ছে না, এটা কি ঠিক হচ্ছে? এখন ওই বাদবাকি গুলোকে ঠিক করার জন্য যে স্থানীয় সরকার দরকার, সেই স্থানীয় সরকারও নাই, তাহলে করবে কি আমার ছাত্র সমাজ? কি ওখানে ব্রিগেড করে নিয়ে গিয়ে তাদের লিস্ট, গরিব মানুষের লিস্ট করে দিবে? এটা তো এখন সমাধান লাগবে। আমি তো দেখি না, এখানে তো আমি দেখি আমরা স্বাধীনতার পরে ছাত্র ব্রিগেড করে শিক্ষা আন্দোলন করেছি 72-73 সালে। আপনাদের তাহলে তো এখন আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ যে সরকারকে সাহায্য করেন, যে বলেন আমরা এলাকা এলাকায় গরিব মানুষের তালিকা তৈরি করে দিব টিএনও সাহেবের সাথে হেল্প করার জন্য, কমপ্লিট হেল্পের ভিতরে রাখবে এইটার ভিতরে।